সম্মেলন 2016 উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি ও প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও স্বপ্ন প্রকল্পের বিশেষ কর্মকর্তা ও আমার স্বপ্ন কর্মী আমার স্বপ্ন কর্মী ইউনিয়ন ওয়ার্কার ও আমার প্রিয় স্যার ও আমার স্বপ্ন বাসা প্রাণ প্রিয় কর্মী বৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রথমত আমার পরিচয় দিয়ে শুরু করছি চাল ছিল না শুনু ছিল না সেজন্য এক নারী আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আছি সেই আমি আমি মুসাম্মাদ মাজিদা পারভিন পিয়ারা দুই নম্বর কাশিনার ইউনিয়ন জয়নগর চার নম্বর ওয়ার্ড আমি স্বপ্ন প্রকল্পের দুই নম্বর দলের দলনেতা আজকের আমার আমার জীবনের অতীত ও বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আমি কিছু কথা এখানে আপনার মাঝে পরিবেশন করতে চাই আমার স্বামী যখন চার মাসে জমজ দুটি সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেছিল তখন আমি হতভম্ব হয়ে গেছিলাম কিন্তু জীবন তরি আমি থামাইনি নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেকেই নিজের মন থেকে আমি শক্ত করে হাল ধরছিলাম যখন আমি বুঝেছিলাম যে স্বামীর আমাকে রেখে যখন বিয়ে করছে তখন আমাকে নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে নিজে অবলম্বন করতে হবে আমার দুটি সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে যাব কারণ আমার এই দুটি সন্তান আগামী দিনের ভবিষ্যৎ আমি সেই ভবিষ্যৎকে নষ্ট না করে আমি আমার জীবন তরি কিন্তু আমি থামিয়ে যাইনি আমি চলতেছিলাম চলতে চলতে হঠাৎ করে একদিন মাইকের মাধ্যমে প্রচার পেলাম স্বপ্ন প্রকল্পের কর্মী নিয়োগ করা হইবে বিনা স্বার্থে বিনা টাকায় বিনা পরিশিষ্টায় আমি স্বপ্ন প্রকল্পের মধ্যে কাজ পেয়েছিলাম কাজ পেয়ে আমার জীবনের যে স্বপ্নগুলো জীবনের যে প্রতিভাগুলো আমার ভিতরে ঘুমিয়েছিল সেগুলোকে আমি জাগ্রত করে শুরু করলাম আজকে আমার চার মাসি সন্তান সাত বছর বয়স পেরিয়ে এখন তারা শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করেছি আমার জীবনকে আমি নতুন করে সাজিয়ে নিয়েছি আমি যখন আমার দুটি সন্তানকে নিয়ে আমি খুব আশার মধ্যে ছিলাম আমি দিনের বেলা অন্যের অন্যের খেতে মজুরের কাজ করতাম বাসায় এসে ছাগল হাঁস মুরগি ও ছোট মাছ চাষ করতাম রাতের বেলায় কাঁথা সেলাই করতাম নিজের বাসত করার মতো একটা ঘরও আমার ছিল না অন্যের ঘরে আমাকে থাকতে হতো এসবের কষ্টের মাঝেও আমি একটুও দমে থাকিনি মাসা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে এই স্বপ্ন প্রকল্প আমি এই স্বপ্ন প্রকল্পকে আমি ধন্যবাদ জানাই আমার মতো অসহায় মা অসহায় নারীদের পিছিয়ে দাঁড়িয়ে তাদের পিছিয়ে পিছনে সাহস যোগানো প্রেরণা যোগানো তাদেরকে নিজে পায়ে দাঁড়ানোর স্বপ্ন অবলম্বন করেছেন এই স্বপ্ন প্রকল্প ইউএনডিপি বাংলাদেশ সরকার আরও চাই এই পান্নাটা জেলায় আমাদের যে নারীদের কর্মজীবী করে প্রতিষ্ঠিত করার স্বপ্ন প্রেরণা জুগিয়েছেন আরও যেন আমাদের মতো আরও যারা নারী আছে যারা লাঞ্ছনাময় নারী আছে তাদের পিছনে আপনারা দাঁড়াবেন তাদেরকে আমাদের মতো সহায়তা করবেন কেননা তারা যেন স্বামীর অবহেলা ও অমর্যাদা সইতে তাদের না হয় তারা যেন নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আমি আমি আমার জীবনকে যেভাবে আমি সাজিয়ে নিয়েছি সবাই যেন সেভাবে তাদের জীবনকে সাজিয়ে নিতে পারে আমার জীবনকে আমি এখন ছাগল পালন করছি হাঁস মুরগি পালছি কারণ আগে সেগুলো তো আমি জানতাম না কারণ পাঁচজনের সামনে যে কীভাবে কথা বলতে হতো আমি জানতাম না কিন্তু আমি এখন এমনভাবে ইন্সপিরিয়ার হয়ে গেছি আমার কারোর কোথাও যে কথা বলতে আমার দ্বিধাদ্বন্দ্ব হয় না কেননা সাহস আমার এমনভাবে বেড়ে গেছে কারণ আমি নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে চাই আজ আমি যে স্বপ্ন যেভাবে পূরণ করছি আরও আমি স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই আমি একটা সুন্দর করে ঘর তৈরি করেছি আমার ব্যবসা আছে আমি আগে মাছ আমার ব্যবসা আছে আমি ছাগল পালন করছি হাঁস মুরগি করছি সবজি চাষ করছি এবং পরিকল্পনা আছে সুন্দর করে সুন্দর পরিবেশে আমি কাঁকড়া মোটা তাজাকরণ ও মিশ্র মাছ চাষ
করার পরিকল্পনা আমার মধ্যে জেগে উঠেছে, আমি সেটা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। আমি আর মাঠে কাজ করতে চাই না, আমি যা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমার জীবনকে ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে চাই। কিন্তু এই স্বপ্ন প্রকল্পকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য, কারণ স্বপ্ন প্রকল্প না থাকলে তো আমার স্বপ্ন পূরণ হতোই না, কারণ স্বপ্ন প্রকল্প তো আমার জীবনকে সাজিয়ে দিয়েছে। দুঃখের ঘরে জন্ম আমার পাইনি সুখের ধরা, দুঃখ আমার জীবন সাথী আমি সর্বহারা, যে ফুল ছিঁড়ে গাঢ়মালা আশা ছিল মনে, সেই ফুল হারিয়ে আমি উড়ছিলাম বনে বনে, উড়তে উড়তে ঘুরতে ঘুরতে পেলাম যখন স্বপ্ন প্রকল্পের দেখা, ভাগ্যটাকে ঘুরতেছে আমি নিজের মতো একা। আমি আবারও ধন্যবাদ জানাই সম্পর্কের বক্তব্য এখানে শেষ করি, সবাইকে ধন্যবাদ।